আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা শিখব সবাই মজা করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিংয়ের আজকের এই ক্লাসে আজকে এই ক্লাসে আমরা ক্লাস সিক্সের ইংলিশ ফোর টুডের লেসন 14 বাংলা অর্থ সহকারে পড়াবো আমরা ইতিমধ্যে লেসন থার্টিন পর্যন্ত বাংলা অর্থ সহকারে তোমাদেরকে পড়িয়েছি তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখো নি তোমরা আমাদের আগের ক্লাসগুলো দেখে নিও তো চলো আমরা আমাদের আজকের लेसनটা শুরু করি আমাদের আজকের লেসনের শিরোনাম হচ্ছে আওয়ার প্রাইড যার অর্থ হচ্ছে আমাদের গর্ব বা আমাদের অহংকার আফটার কমপ্লিটিং দিস লেসন স্টুডেন্ট উইল বি এবল টু আজকের এই লেসনটা কমপ্লিট করার পরে বা পড়ার পরে স্টুডেন্টটা শিখবে বা সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট টেক্সট এই টেক্সটটি বা এই লেখাটি পড়তে পারবে এবং বুঝতে পারবে আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স প্রশ্ন করতে পারবে এবং প্রশ্ন উত্তর দিতে পারবে রাইট শর্ট প্যারাগ্রাফ ছোটো ছোটো প্যারাগ্রাফ লিখতে পারবে প্র্যাকটিস ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশন অন ফেমিলিয়ার টপিক্স তারা ছোটো ছোটো কথোপকথন করতে পারবে এবং এই পরিচিত বিষয় সম্পর্কে বা এরকম বিষয় নিয়ে তারা আলোচনা বা কথো কথোপকথন করতে পারবে রিড দ্য ফলোয়িং পেসেস নিজের পেসেজটি পড়ো তো চলো আমরা নিজের পেসেসটি পড়ি এখন আমাদের পড়াটা স্টার্ট করি ফর দ্য পিপুল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষের জন্য মার্চ ইজ এ মান্থ মার্চ হচ্ছে একটা মাস অফ আনফরগটেনেবল মেমোরিজ অবিস্মরণীয় স্মৃতি আছে মেমোরিজ অফ প্রাইড কিছু গর্বের স্মৃতি আছে অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি অফ সরো অ্যান্ড গ্রিভ কিছু দুঃখ এবং শোকের স্মৃতিও আছে ইট ইজ এ মান্থ অফ প্রাউড মেমোরিজ এটা হচ্ছে কিছু গর্বিত স্মৃতির মাস বিকজ ইন দিস মান্থ কারণ এই মাসে ইন নাইনটিন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ইন দ্য আর্লি আওয়ার অফ টোয়েন্টি সিক্স মার্চ শর্টলি বিফোর হিজ অ্যারেস্ট বাই পাকিস্তানি আর্মি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ছাব্বিশে মার্চের প্রথম দিকে একদম শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি আর্মিদের দ্বারা অ্যারেস্ট হওয়ার কিছুক্ষণ আগেই বা অল্প সময় আগেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন নাও টোয়েন্টি সিক্স মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে হুইচ উই সেলিব্রেট অ্যানুয়ালি উইথ প্রাইড অ্যান্ড জয় আর এখন ছাব্বিশে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস যা আমরা প্রতি বছরই পালন করে থাকি আনন্দ এবং গর্বের সাথে বাট মার্চ ইজ অলসো এ মান্থ অফ স্যাড মেমোরিজ ফর আস কিন্তু মার্চ অবশ্যই আমাদের জন্য আমাদের একটা দুঃখের সময়ও বা দুঃখের স্মৃতিও আছে মার্চ মাসে অন দ্য টোয়েন্টি ফিফথ মার্চ নাইনটিন সেভেন্টি মার্চ উনিশশো সাল দ্য পাকিস্তানি আর্মি আপ আপন দ্য বাংলাদেশিস পাকিস্তানি আর্মি বাংলাদেশিদের উপর অতর্কিত হামলা চালায় দ্য কিল্ড মেনি আনআর্মড অ্যান্ড ইনোসেন্ট ম্যান ওম্যান চিলড্রেন ইন ঢাকা তারা ঢাকায় অনেক মানুষ মানে নারী পুরুষ শিশু হত্যা করে দ্য বাঙালি ডিড নট লেট ইট গো আনচ্যালেঞ্জড কিন্তু বাঙালি এটাকে এমনি এমনি শেষ হতে দেয়নি স্টার্টেড রেজিস্টিং পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন বিগান তারা পাকিস্তানি আর্মিদের প্রতিরোধ করতে শুরু করে এবং স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু হয় অন দ্য সিক্সটিন ডিসেম্বর অফ দ্য সেম ইয়ার আর একই বছরের ষোলোই ডিসেম্বর এ নিউ নেশন ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ ওয়াজ স্বাধীন বাংলাদেশ নতুন একটি স্বাধীন বাংলাদেশ জন্মগ্রহণ করে দিস ইজ হোয়াই সিক্সটিন ডিসেম্বর ইজ আওয়ার ভিক্ট্রি ডে হোয়েন দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার্ড আনকন্ডিশনালি আর এ কারণেই বা এজন্যই ষোলোই ডিসেম্বর হচ্ছে আমাদের আমাদের বিজয় দিবস যখন পাকিস্তানি আর্মিরা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছিল উইথ দ্য বাঙালি সেলিব্রেট আওয়ার ভিক্ট্রি ডে বাই রিমেম্বারিং দ্য রুলস অফ আওয়ার ফেয়ারলেস ফেয়ারলেটার্স আর আমরা বাঙালিরা এ দিনটা উদযাপন করি আমাদের বিশ্বাস মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে উই সেটলি রিমেম্বার অল দা সাফারিংস দ্যাট আওয়ার পিপুল ডিউরিং খুব সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধের সময় আমাদের জনগণ যেই ভোগান্তির শিকার হয়েছিল তা উই পে আওয়ার ডিপ রেসপেক্ট টু দ্য মার্টিয়ার্স হু গেভ দেয়ার লাইভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আর আমরা গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি ওই সকল শহীদদের যারা স্বাধীন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল অ্যালন উইথ সেলিব্রেটিং আওয়ার ভিক্টোরি ডে এভরি ইয়ার আমরা আমাদের প্রতি বছর আমরা আমাদের স্বাধীনতা বিজয় দিবস উদযাপন করার পাশাপাশি উই শুড মেক এ প্লেস টু ওয়ার্ক ইউনাইটেডলি টু বিল্ড এ সোনার বাংলা দ্যাট বঙ্গবন্ধু ড্রিম অফ আর আমাদের এ অঙ্গীকার করা উচিত যে আমরা একসাথে সোনার বাংলা গর্ব যেটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল শিক্ষার্থী বন্ধুরা এ ছিল আমাদের আজকের এই পেসেসটি এখন আমরা এই পেসেস থেকে আমরা যেই ওয়ার্ড মিনিংগুলো বা ভুকাল ভুকাবুলারিগুলো শিখেছি তা আমরা দেখব আমরা এখান থেকে নতুন নতুন যে হুকাবলিগুলো পেয়েছি তা হচ্ছে গ্রিফ গ্রিফ মানে হচ্ছে সুখ বা দুঃখ আনফরগেটেবল মানে হচ্ছে আনফরগেটেবল মানে হচ্ছে অবিস্মরণীয় সুখ মানে হচ্ছে হঠাৎ আক্রমণ করা রেজিস্টিং মানে হচ্ছে প্রতিরোধ করা ইনজিউর মানে হচ্ছে সহ্য করা আর প্লেজ মানে হচ্ছে অঙ্গীকার করা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই প্রেসেসটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এই প্রেসেসটি প্রায় সময় পরীক্ষা এসে থাকে তো যেভাবে পড়িয়েছি তোমরা যদি পেঁচেস্টে পড়ো তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তোমরা আমাদের সাথে সাথে বাসায় বেশ কয়েকবার পড়বে ভিডিওটি দেখার পর আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের যেই বন্ধুরা আছে যারা এখনও আমাদের চ্যানেল সম্পর্কে জানে না তাদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে দেখা হবে সামনে নতুন কোনো ক্লাস নিয়ে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ